আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মা সেতুর 36তম স্প্যান বসতে পারে আজ কিংবা আগামীকাল, জানিয়েছেন প্রকৌশলীরা। স্প্যানটি বসানো হবে সেতুর মাও প্রান্তের 2 ও 3 নম্বর পিলারের উপর। স্প্যানটি স্থায়ীভাবে বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর 5,400 মিটার। দুপুর 1টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নেওয়া হবে মাওয়া প্রান্তে। জানা গেছে, আজ যদি স্প্যান বসানোর জন্য পর্যাপ্ত সময় না পাওয়া যায় তাহলে শুক্রবার পিলারের উপর স্প্যানটি বসানো হবে। পদ্মা সেতুতে 42টি পিলার বসানো হবে, 41টি স্প্যান। 36 নম্বরের এই স্প্যানটি বসে গেলে আর মাত্র পদ্মা সেতুতে বাকি থাকবে 5টি স্প্যান বসানো। এগুলো বসানো শেষ হলে 11ই নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় তরুণীর মা অভিযোগ করলে মধ্যরাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র্যাব 5 ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মোহাইমেনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলে দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস। পরিবারে সচ্ছলতা আনতে ওই তরুণী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সাথে দেখা করলে সে কৌশলে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এই ছিল এখনকার মতো পরের সম্পদ বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।